বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক সভার মঞ্চ থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কোনো বোধবুদ্ধিই নেই। বৃহস্পতিবার প্রশাসনিক সভার প্রকাশ্য সভা থেকে সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মহুয়া এখানে একটা স্পষ্ট মেসেজ দিতে চায়, কে কার পক্ষে বিপক্ষে দেখার দরকার নেই, সাজিয়ে গুছিয়ে লোক পাঠিয়ে ইউটিউবে বা ডিজিটালে দিয়ে দিলাম। এই রাজনীতি একদিন চলতে পারে কিন্তু চিরদিন নয়, যখন নির্বাচন হবে ঠিক করবে কে প্রতিদ্বন্দ্বিতা করবে কে নয়, সুতরাং এখানে কোনো মতপার্থক্য রাখা উচিত নয়। মুখ্যমন্ত্রীর এখনও মন্তব্যের পর সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ওপর ঔদ্ধত্য প্রকাশ করেন। আমার তৃণমূল কংগ্রেস ছাড়ার পেছনে এটাও একটা কারণ ছিল, মানুষের আত্মসম্মান রয়েছে, লাইভ হচ্ছে, তার পিতামাতা দেখছেন, মুখ্যমন্ত্রীর কোনো বোধবুদ্ধি নেই। প্রশাসনিক সভা থেকে একাধিকবার দলের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনকি প্রশাসনিক কর্তাদেরও রেয়াত করেননি তিনি। মুখ্যমন্ত্রীর ব্যবহারে একাধিকবার সরব হয়েছেন দলের নেতারায়, অনেকে বাধ্য হয়েছেন দল ছাড়তে। এরই মধ্যে পড়েন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। সাংসদ মহুয়া মৈত্রকে সতর্ক করার পর সেই বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা।